ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতিসংঘে মশকরা করবেন না। 29 জুলাই সোমবার রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্ট এমন মন্তব্য করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী আদালতকে বলেন, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা দিতে হেফাজতে নেওয়া হয়েছে। টিভিতে দেখানো হয়েছে তাদেরকে ডিনার করানো হচ্ছে, তারা ডিবি কার্যালয়ে কাটা চামচ দিয়ে খাচ্ছেন, এ ছবি প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন, জাতিসংঘে মশকরা করবেন না, ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এর আগে পর্যায়ক্রমে 5 সমন্বয়কে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এরপর 28 জুলাই রোববার ছাত্র আন্দোলনের ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি করে। ক্যাপশনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই প্রধান লিখেছেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ওদের ডিবি কার্যালয়ে এনে কথা বললাম, কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের কথা শুনে শিক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি বিএমপি বদ্ধপরিকর। এদিকে 26 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এর একদিন পর 27 জুলাই রাতে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর সবশেষ 28 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসুমকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে খুব শিগগিরই তাদের পরিবারের জিম্মায় দেয়া হবে। আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। অর্পিতা জাহান, আরটিভি।